একটি আয়াতের ভিতরে বলছেন, হে ইমানদারেরা, তোমরা যারা নিজেদের উপরে অবিচার করেছো, জুলুম করেছো, আমি আল্লাহর অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হয়ে যায় না। কারণ একটা মানুষ যত অন্যায় করক না কেন, সে যখন গভীর রাত্রি দুই রাকাত নামাজ পড়ে, যখন দোয়া করে, এমনকি তওবা করে, আল্লাহ পাক তওবা কবুল করে, সেই মানুষটারে প্রিয় বানায় নেয়। আল্লাহর রাসূলের দরবারে একজন মহিলা আসলেন, মহিলা ঈশা নবীজিকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি জিনা করেছি, আপনি আমার বিচার করে দেন, আমি পাপীর দাগ নই, আমি কুটি মানুষ, আল্লাহর সামনে আমি দাঁড়াতে চাই না। আল্লাহর রাসূল ডাক দিবেন, তুমি যে অন্যায় করেছো, জিনা করেছো, তা কি সত্য নাকি? বলে হা। বলে তাহলে বলো তো দেখি জিনার বিচার কি হতে পারে। আল্লাহর রাসূল বলতেছেন, তুমি জিনা করো না। কিন্তু মহিলা বলেন, না গো নবী, আমি জিনা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহর রাসূল বলেন, না তুমি জিনা করো না। কগো নবী, আমার পেটের মধ্যে জিনার সন্তান আছে গো, আমি নিষ্পাপ হয়ে আমি বিচার আপনি আমার করেন, আমি নিষ্পাপ হয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই। আল্লাহর রাসূল বলেন, রে মহিলা, সন্তান তোমার পেটে আছে, তুমি তো জিনা করেছো, তুমি তো অন্যায় করেছো, কিন্তু তোমার সন্তান পেটে আছে, সে তো কোনো অন্যায় করে না। সন্তান দুনিয়াতে আগমন করতে দাও, তারপরে তোমার বিচার করা হবে। আল্লাহু আকবার বলেন। মহিলাকে ফিরত দিয়া দিলেন, যেই মাত্র মহিলা চলে গেলেন, বাচ্চা যখন দুনিয়াতে আগমন করলো, রে বাবাজিরা আমার, এ যুবক ভাইরা শোনেন, সন্তানটিকে কোলে নিয়ে আল্লাহর নবীর দরবারে এসে বলেন, ওগো নবীজি, এই যে আমার সন্তান দুনিয়াতে আগমন করেছে, ওগো নবী, আপনি আমার বিচার করেন, আমি নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে যাইতাম চাই। আল্লাহর রাসূল ডাক দিবেন, রে মহিলা, তোমার সন্তান তো অন্যায় করে না, তোমার যদি এখন বিচার করি, তোমাকে যখন পাথর মারবে সাহাবে কেরাম, তোমার মৃত্যু হয়ে গেলে সন্তানটিকে লালন পালন করার দায়িত্ব নেবে, এই সন্তানটিকে তুমি বড় হতে দাও, যখন সে আলাদা খাবার খেতে পারবে, তখন তোমার বিচার কার্য আরম্ভ হয়ে যাবে। যেই মাত্র এই মহিলাকে তো এই কথাটা বললেন, মহিলা সন্তানটিকে নিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে কয়েক মাস পরে যখন সন্তানটিকে আঙ্গুলে ধরে যখন রাসূলের দরবারে আসলেন, আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, রে ওই মহিলাকে তোমরা গর্তের মধ্যে রেখে তোমরা পাথর নিক্ষেপ করো। যেই মাত্র পাথর নিক্ষেপ করতেছেন, মহিলাটার দেহ থেকে রক্ত বাহির হইতেছেন। এক মুহূর্তে সাহাবী কেরাম পাথর মারতেছেন, একজন সাহাবি যখন পাথর নিক্ষেপ করলো গো, এবার মহিলার শরীর থেকে রক্তটা সিটা সাহাবীর জামার মধ্যে পড়ে গেল। যখনই জামার মধ্যে পড়ে গেলেন, মহিলার রক্ত দেখে সাহাবি কষ্ট পায়া বলতেছেন, জিনা কারণে মহিলার রক্ত আমার গায়ে লাগছে। কিন্তু আমার রাসূল বলেন, সাহাবি রে, ওই মহিলাকে তোমরা জিনা কারণে বলবা না। সুবহানাল্লাহ। বলেন, এমনি ডাক দিবেন, তোমরা তাকে জিনা কারণে বলবা না। দেখো না, তোমরা মহিলাকে পাথর মারতেছ, কিন্তু মহিলাটা মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি জানো, জিনা করেছে ঠিক, কিন্তু আল্লাহর মহব্বত ভালোবাসা এমন করে থার করে যার মধ্যে ঢুকেছে, সে এমন ভাবে তওবা করেছে নিষ্পাপ হয়ে আল্লাহর দ্বারে যাওয়ার জন্য। ওই তওবাটা যদি তোমাদের মধ্যে বন্টন করা হয়, ওই তওবাটাই জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আমাদের কি ভালোবাসি কি বাসে না? আপনারা কি কেউ জায়গাটা কোন করছেন? কথা কয় না, কেউ করছেন? দুইটা উত্তর দিবেন, দুইটা করছেন, দশটা করছেন, একটু করেন নাই? কিন্তু বনী ইসরাইলের যুগে এক ব্যক্তি 99টা করে ইয়া কোন করছে, কয়টা কোন করছে? জোরে বলেন কয়টা, আরো জোরে বলেন কয়টা।
নিরানব্বই খুন কইরা চলে গেছে হুজুরের কাছে, গিয়ে বলতেছে হুজুর মাপ পাওয়ার রাস্তা কই একটু দেখা দেন। তো জায়গা হচ্ছে না মাহফিলে, আপনারা কষ্ট করে একটু সামনে কি আগাবেন, কতক্ষণ আগাবেন? তো সবাই হাত তুলে আল্লাহকে দেখান, আর একটু দাঁড়ায় যান, একটু সামনে একটু আগান, কষ্ট করে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله ৯৯টা কোন করছে বলে বুঝেন কত বড় কবি, ৯৯ কোন করে এক গ্রামের হুজুরের কাছে গেছে, হুজুর তওবার রাস্তা কোথায়? কত তওবা নাই, ডাইরেক্ট জাহান্নামে তুমি। এই কথা যখন বলছে ওই কোন ব্যক্তি কয় যেহেতু কমার কোন রাস্তা নাই, তে আমনেরও সাইরা বানাবো, আপনাকেও সাইরা বানাবো, করে আপনি কি বলেন? সারা সারি নেই ৯৯ কোন করছি, জাহান্নামে যখন যাও লাগবো আপনারও সাসি হুজুরও শেষ করে দিচ্ছে, কত হইছে ১০০ হয়ে গেছে। ১০০ হওয়ার পরে খুব কষ্ট নিয়ে রাস্তা দিয়া হাঁটতেছেন, এক লোকের মাধ্যমে শুনল ওই যে এলাকায় আরেকজন হুজুর আছে ওনার কাছে চলে যা, যাওয়ার পরে উনি একটা সবক দিবে, আল্লাহ পাক তোমাকে দেখবে ক্ষমা করে দিবে। হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে হুজুর শিখাইয়া দিল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যখন হুজুরের তওবার রাস্তা যখন খুলে দিল, সেই ব্যক্তি তওবা যখন করল, সবক নিয়ে সে আবার বাড়ির দিকে রওনা করেছে। আমি আপনাকে আল্লাহ পাক কতটুকু ভালোবাসে সেটা কিন্তু আমি বুঝাই দিছি। যেই মাত্র সেই রওনা দিল, কয়েক মাইল যাওয়ার পরে তার মরণ হয়ে গেছে। যেই মাত্র মরণ হয়ে গেল, মরণ হওয়ার পরে জান্নাতের ফেরেশতারা আসছে তার নেওয়ার জন্য, সুবহানাল্লাহ বলবেন না, আর জাহান্নামের ফেরেশতারা আসছে নেওয়ার জন্য, দুই পক্ষের লোকেরা মানে ফেরেশতারা থানাটা নিয়ে লাগছে, এক এক দলক না জান্নাতি আর এক দলক না জাহান্নাম। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাবের ভিতরে লিখছেন, যখন কোন নাফর মানের যান যখন কবজ করা হয়, তখন ৫০০ গজবের ফেরেশতা তাকে সাপ দিয়া ধরে, আর যখন কোন মুমিনের যখন যান কবজ করার সময় হয়, তখন তাকে রহমতের ফেরেশতারা তাকে সাপ দিয়া ধরে, এমনকি আল্লাহ পাকের সালাম ইমানদারের কানে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ, তো আসতে কোন কা, কারণ ফেরেশতারা এসে কি কো জানেননি, إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. ফেরেশতারা মুমিনকে এসে কয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোন ভয় নাই, কোন পেরেশানি নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ দিয়া বলেন, যে জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ দিয়ে তুমি আজ খুশি হয়ে যাও। কি স্যার? ও চেয়ারম্যান সাহেব আসছে, আলহামদুলিল্লাহ। যে মাত্র বলতেছিলাম ওই যে লোকটা তওবার নিয়তে যখন হুজুরের কাছ থেকে সবক নিয়ে যখন তিনি বাড়ির দিকে রওনা করল, এরে যুবক ভাই
আজকে অনেকে নামাজ পড়ে না, মনে করে আর নামাজ পড়বো না কারণ জীবনে গুনাহ করেছি, ক্ষমা পাওয়া যাবে না। না রে যুবক ভাই না, আপনি আমার মালিক, এমন একজন মালিক, বান্দা যদি পাহাড় পরিমাণ দুনিয়া গুনাহ কইরে ফেলায়, যদি আল্লাহ পাকের কুদরতের পায়ে সিজদা করে, দুই রাকাত গভীর রাতে নামাজ পড়ে, আল্লাহর দরবারে তওবা করে, ওরে মালিক আর করো মালাম, তুমি আমার মালিক, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। একটা মানুষ যখন তওবা করে, সেই মানুষটা আল্লাহ পাকের কাছে এমন প্রিয় হয়ে যায়, ওই মানুষটা যখন তওবা করে, যখন অটল অবিচল থাকতে পারে, আল্লাহ পাক এমন করে সেই মানুষটাকে নিষ্পাপ বানায় দেয়, সেই মানুষটা যেন মাত্র মার গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। যেই মাত্র লোকটা মারা গেল, রাস্তা দিয়ে আসতেছেন, তিনি মারা যাওয়ার পরে একজন আসছে জাহান্নামে নেওয়ার জন্য ফেরেশতা, আরেকটা দল আসছে জান্নাতে নেওয়ার জন্য। আহারে দুই দল এবার কারাকারে লাগছে, কে নিয়ে যাবে? এক মুহূর্তে আল্লাহ বলেন, ফেরেশতারা ঝগড়া করার প্রয়োজন নাই, জাগা মাই বাবালাও। সুবহানাল্লাহ, কি মাই বাবালাও? জাগা মা বাবা, ও যে তওবা করছে লোহা জুড়িতে গিয়া ওর বাড়ি পুরা দিয়া, তওবা কইরা পুরা দিয়ার দিকে বেশি আগাইছে নাকি রাস্তাটা ওই পুরা দিয়ার দিকে যে আসছে, সে যে মাঠের রাস্তার মধ্যে ওই রাস্তাটা বড় বেশি। মাই বালা, আল্লাহ পাক জমিন কে বলতেছেন, জমিন প্রশস্ত হয়ে যাও। সুবহানাল্লাহ, কারণ কোন পায়া কোন, আল্লাহ যা বলে তা কি হতে পারে কি পারে না? যদি বলেন পারে কি পারে না, জমিন কার ইবাদত করে, নদী কারা গোলামি করে, আসমান জমিন চন্দ্র তারা কার হুকুম মানে? জোরে বলেন কার হুকুম মানে? আল্লাহ হুকুম মানে। যেই মাত্র এই কথা বলছে আল্লাহ পাক, যখন বলছেন জমিন প্রশস্ত হয়ে যাও, জান্নাতি ফেরেশতারা মাইবা দেখে যে লুহাজুরি থেকে, একটা উদাহরণ দিলাম আর কি, ওই জায়গা থেকে যে তওবা করে গেছে হুজুরের বাড়ি থেকে, ওই জায়গাটা বড়, কই যে এই যে নিয়ত করছে বেশি হওয়ার কারণে, তওবা করার নিয়ত করার কারণে আল্লাহ পাক তাকে পবিত্র বানায় নিয়েছে। সুবহানাল্লাহ, কারণ আমার বুজুর গোলামে কেরামরা বলে, ডান কান্দে ফেরেশতা আছে বাম কান্দে ফেরেশতা, আল্লাহ কত ভালোবাসে আমা করে সেটা বুঝাই দিছে দেখেন। যখন একটা মানুষ গুনার নিয়ত করে, নিয়ত করে বেশি, বাম কান্দের ফেরেশতা ডান কান্দের ফেরেশতাকে জিগায় লিখে ভালো নাকি, কো দাঁড়াও হে গুনাটা কইরা লোক, সুবহানাল্লাহ বলবেন না? আর যখন সে মানুষটা যখন নেক করার ইচ্ছা যখন করে, নিয়ত করেছে, সাথে সাথে আমল নামায় নেক লিখবে। এজন্য আমরা কি আল্লাহর ইবাদত কি আমরা ছাড়বো? জোরে বলেন ছাড়বো। দেখেন যুবক ভাইরা, আল্লাহ কি কেন আমরা বই করি না বলেন তো? এই যে করোনা আসলো, সাক্ষুষ প্রমাণ, কত মানুষ মারা যাচ্ছে, যানবাহন সব বন্ধ করে দিচ্ছে, প্লেন বন্ধ করে দিল, রাস্তাঘাট আল্লাহ পাক লকডাউন করে দিচ্ছে, যুদ্ধ পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। তো আমি আপনাকেও আল্লাহ পাক ধরবে, চলে যেতে হবে। আসুন আমরা আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য প্রার্থনা করি নামাজের মাধ্যমে। নামাজ পড়বেন তো? কথা বল, নামাজ পড়বেন তো? নামাজ এমন এক ইবাদত, আল্লাহর রাসূল বলেন যে একটা মানুষের ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, পুকুর এই যা এই পুকুরের মধ্যে যদি একটা মানুষ সাবান দিয়ে যদি দৈনিক পাঁচবার গোসল করে, আপনারা বলেন তো দেখি কোন ময়লা থাকবে তার দেহের মধ্যে? ঠিক নামাজ এমন একটি ইবাদত, সেই মানুষটা নামাজ পড়লে সাবান দিয়ে যখন মানুষ গোসল করে দৈনিক পাঁচবার, যেমন ময়লা থাকে না, নামাজে ব্যক্তির দেহের ভিতরেও তিন পরিমাণ গুণাযুক্ত আবর্জনা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল একদিন সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় অবস্থান করলেন, হঠাৎ করে আল্লাহর রাসূল দেখেন একটা গাছের ডাল জ্বলে আছে। আল্লাহর রাসূল তখন ডালের মাথার মধ্যে দড়ে একটা টান দিলেন, টান দেওয়ার সাথে সাথে গাছ থেকে কিছু পাতা পড়ে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবীজি আপনি কেন এমন করলেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আরে সাহাবীরা, এটা একটা শিক্ষণ, একটা উদাহরণ আমি তোমাদেরকে বুঝাইতে চাই।
আমার উম্মতেরা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আজকে দেখুন আমি যেমন ডালের মধ্যে টান দিলাম পাতাগুলি জনে পড়তেছেন, ঠিক তেমনি ভাবে আমার উম্মতেরা যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে গো, সেই মানুষটার দেহ থেকে গুনাগুলি জয়রা পয়রা যায়। সেই নামাজ আমরা ছেড়ে দিব, কতক্ষণ ছাড়ব, কিন্তু নামাজ পড়তে হবে আল্লাহকে এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য। অনেকে তো আমরা নামাজে যাই, কোন সময় গেলে বাইরে যাবো, আছে না নাই জোরে বলেন, আছে না নাই, কোন আওয়াজ করা যাবে না। আমি যখন বয়ান করি কথা বলে আল্লাহ পাক আমাকে দেয় আমি বলি, কথা কন নাকি আমার ক্ষমতা আছে, কথা বলেন ক্ষমতা আছে, চুপ করে বসে থাকবেন, রাজি আছেন তো? তো বলতেছিলাম অনেকে নামাজে আমরা যাই যে তাড়াহুড়া করি, কোন সময় গেলে বাইরে যাবো, কিন্তু আসলে এমন করা যাবে না, কারণ নামাজ যে পড়ে না শয়তান তাকে বই পায়, আর নামাজ যে পড়ে, যে একটা মানুষ নামাজ পড়ে তারপরে অন্যের হক মারে, আছে না নাই, কতক্ষণ আছে না নাই, হজ করে আসছে মানুষের মনে এখনো কষ্ট দেয়, আছে না নাই, কিন্তু একটা মানুষ নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত, কিন্তু সে মানুষের চুগুল করে বদনাম করে, সে দেখা যায় মানুষের হক মেরে কায়, বুঝতে হবে তার নামাজ হচ্ছে না, কতক্ষণ ঠিক কিনা। তাই নামাজ পড়তে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। আজকে তো আমাদের সমাজে অনেকে মসজিদে গিয়ে নামাজের স্থানে চক রাখা মুস্তাহাব, যদি বলেন কি মুস্তাহাব, কিন্তু অনেকে দাঁড়ায় টাইস গোনে, আসে না নাই, কতক্ষণ আমনার গারাম অঞ্চলে তো টাইস নাই, কিন্তু আমার ঢাকা সাভারের মসজিদে টাইস আছে, আমনার গলাকে আছে নাকি, না থাকলো ফ্যান গনে, আছে না নাই, গুড়িটা কি খালার এটা গনে, এটা দেখে কয়টা বাজছে, এমন কি কোন দিকে কি করছে, এখন তো বর্তমান জমানায় এলাকার মধ্যে ইমাম সাহেবের পা কোন দিকে গেছে, ইমাম সাহেব পাঞ্জাবি টান দিছে নামাজে না কি করছে, এগুলো অনেকে ছায়া হুজুরের ভুল ধরে, আছে না নাই, আমরা যা দেখছি আমরা নামাজ চিনি, মা কথা কন জোরে বলেন নামাজ চিনি, আপনি ওদিক সেদিক তাকায় থাকেন কিন্তু আপনি চেহারা চোখে নজর রাখবেন একেবারে নামাজের যেখানে সেজদা সেখানে, কিন্তু আমরা তো অনেকে নামাজ পড়ি, সাহাবী কেরাম কেমন নামাজে ছিল, হযরত আলীর পায়ে কাফেররা তীর মেরে দিল, তীর মারার পরে হযরত আলী পা থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলার পা থেকে তীর কোলার জন্য সাহাবীরা ব্যস্ত হয়ে গেছে, ব্যস্ত হওয়ার পরে এই তীর যে টানতেছে কিন্তু তীর তো আর খুলতে পারে না, একবার এই মুহূর্তে রাসূল বলে যে সাহাবীরা আমার আলীকে নামাজে দাঁড়াইতে দাও তারপরে তোমরা তীর খুলো, সুবহানাল্লাহ বলবেন না, তো যেই মাত্র এই কথা বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজে দাঁড়ায় গেল তখন আলীর পা থেকে একজন সাহাবীকে বললেন যাও আমার আলীর পা থেকে টান দিয়ে তোমরা তীরটা করে আনো, যেই মাত্র এই কথা বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহ ভক্ত কেমন নবী ভক্ত ছিলেন রে বাবা জিনা, সাহাবীরা পা থেকে টান দিয়া তীর কইলা ফালাইছে, আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করেন আলী ভাই আমরা যে আপনি নামাজে দাঁড়ায় গেলেন আপনার পা থেকে আমরা তীর টান দিয়া খুলেছি, আপনি কি বলতে পারেন কিনা ব্যথা পাইছেন কিনা, হযরত আলী বলেন রে সাহাবীরা শোনো, হে আমার ভাইরা শোনো, আমি যখন নামাজে দাঁড়ায় যাই, আমি যখন নামাজে দাঁড়ায় যাই আমি আল্লাহর ভয় নিয়ে দাঁড়াই, আমি তখন মনে করি আমার জীবনের শেষ নামাজ মনে হয় আজকে আল্লাহু আকবার, এমনকি আমি যখন নামাজে দাঁড়াই সামনে আমার আল্লাহকে আমি হাজির ও নাজির বাইরে আমি দাঁড়ায় যাই, এমনকি যখন গো আমি নামাজে দাঁড়ায় যাই আমার যা ডান পাশে জাহান্নাম জান্নাত আর বাম পাশে জাহান্নাম এই চিন্তা করে আমি দাঁড়ায় যাই, তো আমি আমার মালিককে সামনে রেখে যখন আমি নামাজে দাঁড়ায় যাই আমি নামাজের প্রতি এমন আকৃষ্ট হয়ে যাই, আমি আল্লাহর ভয় দিলের মধ্যে এমন করে ডুবায় ফেলাই, দুনিয়াতে কি হয় কি না না হয় আমি তিল পুরি মন খবর বলতে পারি না। আর আমাদের সমাজে নামাজ পড়ে মোবাইল আসছে, মোবাইল আছে না নাই, মোবাইলটা পকেটে বাইর কিরা কতক্ষণ আরো জোরে বলেন, পকেটে পকেটে নাম্বারটা দিয়ে আছে না নাই জোরে বলেন,
এমন করা যাবে? কথা কোন যাবে? যাবে না। এখন তো নামাজের ভিতরে আমরা যাইয়া মশা কামড় দিলে আল্লাহ এমন জোরে আঘাত করে দুইজন লাভ হয়ে উঠে জিগে ভাইসাব কি হইছিল কইছিল এত সমস্যা কি সমস্যা কর না ক সমস্যা না মশা কামড় দিছি মশা এমন করা যাবে? নামাজ পড়তে হবে এমন করে কোন দিকে নজর দেওয়া যাবে না দিলটাকে রাখতে হবে কার প্রতি আল্লাহর জন্য জোরে বলেন ঠিক কি না নামাজের প্রতি মহব্বত রাখতে হবে দেখেন সাহাবী কেরাম নামাজের প্রতি কত ভালোবাসা ছিল আমার নবী একদিন যুদ্ধের ময়দানে গেছেন যুদ্ধের ময়দান থেকে আসতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আলী আমার তো দেহের মধ্যে ক্লান্তি আসছে একটু কি তুমি দিবা তোমার উরাতের মধ্যে আমি আমার মাথাটা রাইখা একটু বিশ্রাম নিতাম সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী সাহাবী এই কথা শোনার পরে বলতেছেন নবী গো আপনি এত দামি নবী আমার উরাতে ঘুমাবেন এতে তো সৌভাগ্য আমার কি হতে পারে আল্লাহর রাসূল তখন সাহাবী হযরত আলীকে বলতেছেন তাহলে একটা গাছের ছায়া তুমি অন্বেষণ করো খুঁজো এক মুহূর্তে গাছের একটা ছায়া খুঁজে নিলেন নবীর সাহাবী হযরত আলী বলেন ওগো আল্লাহর নবী এই যে পাইলাম আল্লাহর রাসূল বলেন তাহলে গাছের নিচে শুয়া পড়ো তুমি কোন বয়সে যাও যখনই বসে গেলেন আল্লাহর নবী ঘুমায়ছেন ওই দিক দিয়া আসরের নামাজের সময় হয়ে যাইতেছেন আসরের নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন আমার নবী এত দামি নবী যেই নবীকে আমার আল্লাহ জীবনেও নাম ধরে একটা ডাক দিছে না এত আস্তে কোন কাছে সুবহানাল্লাহ নবীজির দাম আছে না নাই জুরে বলেন আছে না নাই নবীর দাম আছে হযরত আলী চিন্তা করেন আমার নবীকে জীবনে আমার আল্লাহ একটা নাম ধরে ডাক দেয় নাই যখন ডাক দিত আল্লাহ পাক ইঙ্গিত দিয়া ডাক দিত আল্লাহ পাক বলতো ইয়াসিন এমন কি আল্লাহ পাক ডাক দিত তাসিম মিম এমন কি আল্লাহ পাক বলতো ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা এমন কি আল্লাহ পাক বলতেন কম্মল ওয়ালা সুবহানাল্লাহ বলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন যদি রে আমার নবী যদি এখন ঘুমটা ভাঙা যায় যদি আমার নবী কষ্ট পায় কঠিন মুসিবতের ময়দানে তো আমি ধরা পড়ে যেতে পারি আমার নবী কি আগে ডাক দিব নাকি আমি ওয়াক্ত হয়ে গেছে আসরের সময়ে এবার যখন হযরত আলী দেখতেছেন মনে মনে চিন্তা করেন যদি আমি ডাক দেই কষ্ট পায় এমন অপেক্ষা করতে করতে আসরের সময়ের সময় চলে যাইতেছে দেখেন নামাজের প্রতি কত ভালোবাসার মহব্বত আর আকর্ষণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে চোখের পানি ছেড়ে দিয়া নামাজের মহব্বত নিয়া কলিজার ভিতরে আল্লাহর ভয়ে কান্না করতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক ফোঁটা চোখের পানি আমার নবীজির সেহার মোবারকে যখন পড়ে গেলেন যেই মাত্র পড়ে গেলেন নবীজির সেহার মোবারকে পানিটা পড়ার কারণে নবীজির ঘুম ভেঙে গেছে ঘুম যখন ভেঙে গেল আল্লাহ রাসূল জিগায় এরে আলী তুমি কেন কান্দ তোমার কান্নার কারণ কি আল্লাহ রাসূলকে বলেন নবী গো আমি কোন কিছুর জন্য কান্না করতেছি না আমি কান্দিছি নামাজের মহব্বতে আল্লাহ নবী বলেন তাইলে কি আওয়াজ কগো আল্লাহর নবী নামাজের আসরের সময়ের ওয়াক্ত চলে যাইছে গো নবী আমি এই জন্য কান্দিছি নামাজটা জামাতে পড়তে পারবো না এমন কি খাজা হয়ে যাবে আল্লাহর নবী তখন মুসকে এসে বলেন আসিরে আলী রে তুমি কি আমাকে ঈসা রুহুল্লাহ পেয়েছো আমাকে তুমি মুসা পয়গম্বর পেয়েছো আমাকে কি তুমি ইব্রাহিম নবী পেয়েছো আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু কি বলতেছেন আলী নামাজের মহব্বতে তুমি কান্না করতেছো
আল্লাহর রাসূল সাথে সাথে নবীদের শাহাদাত আঙ্গুলটা সোজা করে চন্দ্রের দিকে ইশারা করে ডাক দিয়ে বলেন, এরে চন্দ্র শোনো, এরে সূর্য তুমি শোনো, আমি এবং আমার আলী নামাজ পড়তে পারে নাই, আলী কান্দেছেন নামাজের মহব্বতে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাহা দেখতেছেন নবীজি যখন আঙ্গুলের ইশারা করে, যখন আল্লাহর রাসূল যখন ইশারা দিতেছেন, রে সূর্য তুমি যেখানে আসরের সময় ঠিক যেখানে ছিলাম ওইখানে চলে যাও, আমি এবং আমার আলী নামাজ আদায় করব। আলী তখন ডাক দিলেন, আমি দেখা দেখি গো, নবীজির হুকুম যখন জারি করে দিলেন, এই আল্লাহর হুকুমই তুমি যেখানে ছিলা সেখানে চলে যাও, আমি নামাজ পড়তে পারে নাই, এমনকি আমার আলীও নামাজ পড়তে পারে নাই। আলী বলেন, আমি তাহা দেখি তোর তোর করে সূর্যটা কাঁপতে আরম্ভ করেছে। হযরত আলী দেখে বলেন, ও মক্কাবাসীরা, এত দামি নবী পায়া তোমরা নবীর চিনলানা দেশ থেকে বাহির করে দিলা, সেই নবীকে দেখো না আল্লাহ কত মুজিজা দিয়েছে রে। আলী বলেন, আমি তাকা দেখি, আল্লাহর কসম করে বলি, আমি তাকা দেখি গো, যেই সময় আসরের নামাজের সময় ছিল ওই সময় সূর্যটা যেখানে ছিল ঠিক সেখানেই সূর্যটা গিয়া দাঁড়ায় গেছে, নামাজ আদায় করেছে। তখন নামাজের প্রতি এমন মহব্বত আল্লাহর রাসূলের, এমন কি সাহাবী কেরামদের ছিল, আমাদের কি তাকার দরকার আছে না নাই? এত আসতে বলেন কি আছে না নাই? তো আজকের মাহফিল থেকে ওয়াদা করেন মৃত্যু রাত পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, জোরে বলেন ঠিক কি না? সবাই আল্লাহ দেখেন নামাজের প্রতি আমাদের বাপ দাদারা কত আকর্ষণ ছিল। কতবুদ্দিন বখতিয়ার কাকী রহমতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গ দুনিয়ার জমি ছিল, তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার ভক্তবৃন্দ যারা ওদেরকে ডেকে বলতেছেন, হ্যাঁ আমার সাগরিত এমনকি আমার ভক্তরা তোমরা একটা কথা শুনে যাও, কি আমি যখন মরে যাব আমার লাশ মাঠে নিয়ে গোসালা করে দিবা, অমুক অমুক গুণ যার কলিজার ভিতরে তার দেহের ভিতরে তার মধ্যে পাওয়া যাবে সেই মানুষটাকে দিয়ে আমার জানাজা পড়াইবা, কি বলবো নাকি গুণ গোলা কি বলবো নাকি? আল্লামা খুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলে, যার মধ্যে চারটি গুণ পাইবা সেই লোককে দিয়ে আমার জানাজা পড়াইবা। সুবহানাল্লাহ। আল্লামা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এক নাম্বার গুণ হলো যার জীবনে কোনদিন তাকবীর উলা সারা জীবন নামাজ পড়ে না, জীবনেও জামাত সারা নামাজ পড়ছে না। আপনাদের মধ্যে কেউ আছেন এমন জীবনও নামাজ খাজা করছেন না? আছেন নি? কথা কয় না খাজারা, কথা কন আছেন? অনেকে তো আমরা জোহরও বাদ দেই, মনে করি পরে বইরা লম্বরে আসরও বাদ দেই, মাগরিবের সময় হমানে একবারে ধরে সব কথা কন আরো জোরে বলেন। কিন্তু কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি মরে গেলে চার কানা গুণ যার ভিতরে পাইবা তারে দিয়ে জানাজা পড়াইবা, যদি এই গুণ না থাকে জানাজা ছাড়াই আমাকে দাফন করে দিবা। যেই মাত্র কথাটা বলছেন, দুই নাম্বার গুণ হলো যার জীবনে কোনদিন তাহাজ্জুদ নামাজও বাদ দিছে না, তিন নাম্বার গুণ হলো যার জীবনে কোনদিন আসরের সুন্নতটা বাদ দিছে না রে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো দেখি এই গুণগুলা কি সহন না কঠিন? চার নাম্বার আরেকটা গুণ, এই ভক্তরা তোমরা শোনো, চার নাম্বার গুণ হন গোজার জীবনে কোনদিন তার জীবন দশায় একটা বেপর্দা নারীর দিকে তাকায় না। চিন্তা করেন 60 বছর বয়সে যদি একটা মানুষ ওই জীবন ও বেগানা নারীর দিকে তাকাইছে, পাওয়া যাবে বর্তমান লোহাজুরিতে? নাম কইতাম না, এক এলাকা আমি ওয়াজ করতাম গেছি, মাইন করেন না,
তো এমন ওয়াজ মোটামুটি নসিহত করছি, তো আমি খাইতে বসলাম, একটা নাস্তা খাইতে বসছি, তো আমি কই মাশাআল্লাহ এলাকার মুরব্বীরা খুব ভালো, হুজুর পালা তো কই ভাই একজন রোজা রাখছে না, কি রাখছে না রোজা বিলা রাখছে না, মুরব্বী রোজা রায় না বিলা, এমন দেশ বাংলাদেশে আছে, চিন্তা করছি আমি খারবার ষাট বছর মুরব্বী হয়ে গেছে, এই যে প্রশংসা করলাম মুরব্বীরা খুব ভালো, প্রশংসা করবেন তো ঠিক আছে, কিন্তু এই অবস্থা আপনি শুনলে তো কি কয়েকজন রোজা নাই মুরব্বীরা, আপনারা এমন কাম করেন নাকি, কথা কয় না করেন নাকি, এমন কাম করা যাবে? আল্লাহ তুমি সবাই রোজা যেন সব সময় রাখতে পারে, নামাজ পড়তে পারে, সেই তৌফিক দাও, কোন আমিন জোরে বলেন না আমিন, কিন্তু কত বতিন ভক্তি আর কাকি কি শর্ত দিয়ে জিন্দা করতে জীবনে কোনদিন একটা বেগানা নারীর দিকে তাকাইছে, আর বর্তমানে বাংলাদেশের মধ্যে লাশ আছে না লাশ মরদেহর সাথে সরর সরর দন নাকি হসপিটালে মরা দেহের সাথে জিনা করে বেড়ায়, বর্তমান বাংলাদেশে বর্তমানে কেমন প্রতবস্ত হয়ে গেছে আমাদের বর্তমান সমাজের অনেক যুবকেরা, যদি বলেন ঠিক কিনা, কিন্তু কতিমদ্দিন বক্তিয়ার কাকি বলেন যার ভিতরে ছার কানা গুণ পাইবা গো তারে দি আমার জানাজাটা পড়া নিবা, কিছুদিন পরে কতিমদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ তিনি যখন মারা যাই গো, মারা যাওয়ার পরে এবার তার লাশ গোসলের মাধ্যমে পবিত্র বানায় কাপড় পরিধান করাইয়া লক্ষ লক্ষ জনতার সামনে নিয়া সোয়া দিলেন, এরা জীবন ভাইরা আমার ও বাবা জিরা একটু মনটা নরম করেন, এক ফোঁটা চোখের পানি ছাড়েন, যদি এই চোখের পানিটা আল্লাহ কবুল করে না এক ফোঁটা চোখের পানি নাজাতের উসিলা হইতে পারে, কতবদ্দির বক্তিয়ার কাকি তিনি ডেকে ডেকে বলেন ওই গুণ পাইলে জানাজা পড়াইবা, তার লাশ সামনে নিয়ে একজন উঁচা জায়গায় দাঁড়ায় বলতেছেন জনতা শুন আমার আব্বা মৃত্যুর আগে একজন তার ছেলে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির ছেলে দাঁড়ায় বলতেছেন আমার আব্বা নসিহত করে গেছে আপনাদের সামনে উপস্থাপনা করবো, শুনেন এমনি ডেকে ডেকে বলেন এই জনতা শুনেন আমার আব্বা মৃত্যুর আগে বলে গেছে যার ভিতরে চারখানা গুণ পাওয়া যাবে ওই লোকটাকে দিয়া নাকি জানাজা পড়াইতাম, আর যদি গো এমন গুণের অধিকারী মানুষ না পাওয়া যায় আমার আব্বুকে নাকি জানাজা ছাড়াই দাফন করে দিতাম, হুজুরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন মারহাবা, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, যেই মাত্র দাঁড়ায় গেলেন বলতেছে এক লম্বা এক নম্বর গুণ যার জীবনে জীবনে জামাত সারা নামাজ আদায় করছে না, দুই নম্বর গুণ হলো যার জীবনে কোনদিন তাহাজ্জুদ নামাজ তার মিস হয় নাই, তিন নম্বর গুণ হলো গো যার জীবনে কোনদিন আসরের সুন্নতটা পর্যন্ত বাদ দেয় নাই, চার নম্বরে যার জীবন দশায় কোনদিন বেগানা নারীর দিকে গুনার নজরে তাকায় না, এই বাসন যখন দিয়া দিলেন লক্ষ লক্ষ মানুষের অবস্থান হয়ে গেছে, দেখেন আজকে আল্লামা খলিজা টুকরা আল্লামা আহম্মদ সুফি সাইকুল হাদিস আল্লামা আহম্মদ সুফি রহমতুল্লাহ চলে গেছে, লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে গেছে, কারণ সেই মানুষটা আল্লাহর পেয়ারা মানুষ ছিল, আসল নারে বুড়ো বুড়ো বেরা বাবারের বাবা জিনা ও যুবক বাইনা তাদের মতো আমরা হয় কতগণ, আরো জোরে বলেন জুবাইর আহমদ আনসারী সাহেব হুজুর মারা গেছে, আহারে কলিজার টুকরা মরে যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে গেল, এবার যখন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকে জানাজা যখন হয়ে যাবে ঘোষণা দিয়া দিল, ঘোষণা দেওয়ার পরে সকল মানুষ নিচের দিকে তাকায় তত্তর করে কাঁপতেছে, কারণ যে ছাড় কানা গু এই কথা বলো কেন চুপ 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 চুপ, আমাদের মালিক কে, জোরে বলেন মালিক কে, আরো জোরে বলেন কে, খতিবুদ্দিন মুক্তিয়ার কাকি রহমতুল্লাহ বলেন
উনার ছেলে যখন এই গুণের কথা বলে দিলেন মানুষ তো তর করে কাঁপতে আছেন একটা মানুষ উপর দিকে চোখ তুলে তাকায় না এবার যখন এমন হাল হয়ে গেল আবার দেখতেছেন কেউ সামনে আগায় না জানাজা পড়ানোর জন্য এক মুহূর্তে গো তার লাশ বলতেছেন কাদিনিয়া চলে যাবে জানাজা ছাড়াই দাবন হয়ে যাবে যেইমাত্র তার লাশ যখন কাদিনিয়া হাঁটা শুরু করে দিবে সামনের কাতার একজন বুড়া মানুষ দাঁড়ায় বুড়া মানুষটা কাতলার মধ্যে দৌড়া চিল্লায় কান্দে আর বলেন আল্লাহর নবীর জানাজা আমি পড়াবো এই বুড়া মানুষটা খাটুনায় ধরে যখন এই কথা বলছেন তিনি ডেকে ডেকে বলেন ছাড় গানা কোন আমার আমার ভিতরে আসে আহারে তিনিও তো মানুষ আমরা তো মানুষ গো বাবাজিরা আসুন না সবাই যুবক বাইরা মা বোনেরা নামাজি হয়ে যায় যেই মাত্র খাটুনায় ধরলেন সেই মানুষটাকে তো সিনার দরকার জানা নাই তিনি হচ্ছেন দিল্লির শাসক দিল্লির সুলতান আল্লামা আল্লামা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ নাই দিল্লির শহীদ মিনার দিল্লির মিনার এখনো যার নামে দাঁড়ায় আছে তিনি ছিলেন দিল্লির শাসক শাসক হওয়ার পরেও সার কানা গুণের অধিকারে হয়েছে এমনকি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহর জানাজা পড়ায়া আল্লাহর বান্দা তার দাফনের ব্যবস্থা করেছে জোরে বলেন আল্লাহু আকবার সেই নামাজ এমন একটি ইবাদত হাসরের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামতি সালা কঠিন মুসিবতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজে কথা কোন ঠিক কি না এজন্য নামাজ পড়ব তো কোরআনকে ভালোবাসব তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক জোরে বলেন আমিন কোরআনকে আমরা ভালোবাসি কি বাসি না জোরে বলেন কে কে ভালোবাসেন হাত তুলেন নারে তাকবীর আল কোরআনের আলম নামাজের আলম হাত নামান সবাই সবাইকে সালাম দিবেন কথা হয় না জোরে বলেন আজকা বাড়ি গিয়া আপনাগর ওয়াইফের সালাম দিবেন অনেকের আহলিয়ারে সালাম দিবেন আর দাদারা মুরব্বীরা দাদিরে গিয়ে সালাম দিবেন কথা কন না আরো জোরে বলেন ঠিক কিনা সালাম দিতে হবে কি হবে না যুবক মুরব্বী কি দিবেন মুরব্বী যুবক কি দিবেন এই সালাম বিশ্বে দেওয়া লাগবে সমাজে অশান্তি থাকবে না ইয়াবা থাকবে না এমনকি পিঞ্চি থাকবে না গাজা থাকবে না শান্তি সমাজ হয়ে যাবে কথা কন ঠিক কিনা স্বামী স্ত্রীর ভিতরে অনেকের আছে দলাদলি একজন একজন সারে না দেখবেন সালাম দিবেন বলে সামনে গিয়া কালকে আমার ড্রাইভার সাহেবের প্রোগ্রাম কইরা বাড়ি দিয়েছি তো বাড়ি দিয়েছি বলে বাসার মধ্যে যাইবো এমনকি ভাইকে সালাম দেন না আপনার ইয়ারে আপনার এই বাড়ি উনি কোয়ারে দেন না জোর কইরা দিছি যে আমি সালাম দাও মিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিতে কষ্ট নিব না না এটা শিকার লাগে আমার লগে তাকে শিকার লাগতো না জোরে বলেন ঠিক কিনা সালাম দিছে আমি নিজে শান্তি পেয়েছি 100% তার স্ত্রীও খুশি হইছে কথা বলেন আপনারা সালাম দিবেন বাড়িতে যাই রাজি আছেন তো ইনশাআল্লাহ জোরে বলেন রাজি আছেন তো আর যারা বলে সালামের ভিতরে জঙ্গিবাদের দুর্গন্ধ পাওয়া যায় ওরা মানুষ না মানুষ নামে রোয়া মানুষ অশিক্ষিত বলদ জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কি না যেমন এক লোক এক অফিসার আর কি স্কুলে গেছে স্কুলে গিয়ে ফিরে ককি কামি বাড়ি থেকে আসতে 25 মিনিট সময় লাগছে হতে দিয়ে আমার বয়সটা কত আচ্ছা এটা কোন অঙ্ক হইলো আপনারা কথা কন নাকি জোরে বলেন অঙ্ক হইছিটা কয় অঙ্ক না করছে তো দেখবেন ক্লাসের মধ্যে কিছু কিছু পণ্ডিত মানুষ থাকে ফুলাহন থাকে কথা কন ঠিক কিনা তো স্যার যে অঙ্ক আমাদেরকে করার জন্য বলছেন আপনার মাত্র 25 মিনিট সময় লাগছে বাড়ি থেকে আসতে আপনার বয়সটা কত এটা কি সম্ভব তো টেট না একটা বইলো কলম গোটা হ্যাঁ কোকিলে তুই কি করাস কো স্যার পায়ে গেছি কো কি পাইছ কো স্যার আপনার বয়স 60 বছর আল্লাহর কি বলছি দিন কয়েকদিন ব্যবধান কিন্তু সত্যি সত্যি মিলে গেছে স্যারের বয়স 60 বছর কিরে তুই কোন সূত্র দিয়া এটা বাইকের সাথে যে বলবে কো স্যার আপনি যে অঙ্ক দিচ্ছেন মারাত্মক কঠিন কিন্তু আবার সহজ খুব সহজ কেমনে যে আমার বাড়িতে আমার একটা আত্মীয় লোক আছে হে হইলো আধা পাগল এর বয়স 30
এর বয়স 30। তো স্যার আমি হিসাব করে দেখলাম আধা পাগলের যদি 30 বছর হয় আপনি তো পুরা পাগল, আপনার বয়স 60 ছাড়া বাড়িত। তার মানে হলো যারা আজকে ইসলামের বিরুদ্ধে কথা কয়, মুসলমানদেরকে সালাম থেকে দূরে সরাইতে চাই, মুসলমানদেরকে কোরআন শিক্ষা থেকে দূরে ফেলে দিতে চাই, মুসলমানদের ভিতরে জঙ্গিবাদ এমনকি সালামের ভিতরে গন্ধ পাওয়া যায় কথা বলে, ওরাও এই আদা পাগল না আস্ত পাগল। জোরে মাতেন নাকি জোরে বলেন ঠিক কিনা? তারা কি আস্ত পাগল? তো কোরআনকে সবাই ভালোবাসেন। আমি শেষ করে দিব, আমি চলে যাব, আমার জন্য দোয়া করবেন, আমার আম্মাপ্পার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসার পক্ষে সবাই আসেন তো, কোরআনকে সবাই ভালোবাসেন তো? আচ্ছা একটা জিনিস শিক্ষণীয় বিষয় বলেন তো দেখি, কোরআনের ভিতরে কয় গ্রাম সূরা আছে? একজন লোক উঠবেন না, কে কে উঠবেন না হাত তোলেন, আমি এই শিক্ষাটা সবাইকে দিতে দিতে হাত তোলেন, কে উঠবেন না হাত তোলেন, ওয়াদা করেন হাত তোলেন, কেউ উঠবেন না তো? আমার রাইকে রাইকে যাবেন না তো? আমি ইস্তিস্তা নামবো নামবো তারপরে যাবেন হাত নামান? আচ্ছা বলেন তো দেখি শিক্ষণীয় বিষয়, খেলোয়াড়দের নাম জানি আমরা, নায়ক নায়িকার নাম কি খবর, তোমার ছেলের নাম কি? তো সালমান শাহ। যদি বলেন কি সালমান শাহ বিলে কইতা রাখছো ছবি দিই যে এটি করা যাব, নাম জানতে হবে কোরআন শরীফের প্রত্যেকটা এক সুরার, জোরে বলেন ঠিক কিনা? তো শিক্ষণীয় বিষয়, এই শিক্ষাটা গ্রহণ করলে হাসরের ময়দানে আপনাকে ওসিলাই আল্লাহ জান্নাত দিতে পারে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে কয়কান সূরা আছে বলেন, কত কয় না কয়টা আছে আর পারা আছে কয়টা? পারা 130টা, 30টা পারা, জোরে বলেন কয়টা পারা?